আল্লাহ তোমার না গন গাই সকাল সন্ধ্যা তোমার তোমার শানে এধম বন্দা আল্লাহ তোমার মে গন গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শে এধম বন্দা তুমি রহিম করিম সত্তা তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ 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 তুমি আসমানের মালিক তুমি মালিক সাজিয়ে অপরূপে রূপে সাজিয়েছ তুমি চারিদি তুমি মালিক তুমি জানি নির অপরূপে শাজ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি ছবি তোমার করুণা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সালে এই অধম্বান্দা আল্লাহ তোমার নামেরি গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম্বন্দা আল্লাহ 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 এই কণ্ঠে দিলে সর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নোর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নোর তোমার রঙের রঙিন হয়ে তোমার রঙের রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার না মে গান গাই সকাল সন্ধ্যা তোমার না মে তোমার সানে এধম বন্ধা তোমার না গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই বন্ধা তুমি রাহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবি তোমার দয়া প্রভু সভি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা পর আলহামদুলিল্লাহ নবীর সাথে জান্নাতে থাকা যাবে কি করলে আজকে এই বিষয়ে আলোচনা হবে ইনসাফ বেশি না বেশি না মাত্র আটটা কাজ করবে যারা নবীর সাথে এক এক জান্নাতে অবস্থান করবে তারা সুভানন্দ তাইলে একটা আওয়াজ করে বলতে হবে কয়টা কাজ কয়টা এটা আরো জোরে কয়টা এটা কয়টা আটটি কাজ করবে যারা নবীর সাথে জান্নাতে থাকবে তুমি উল্টা কেন বলো জান্নাতে থাকবে তারা না নবীর সঙ্গে জান্নাতে থাকবে কিরে ঘুম আসছে নাকি চুলকাই কেন তাহলে কয়টা কাজ কয়টা আপনারা কি তাড়াতাড়ি ঘুমায় যান তাই না যুবক ছেলে পেলেরা একটা তাকবির দিয়ে যাদের ঘুম আসছে ঘুমটা ছুটায় দাও লে তাকবীর থাকবির যুবক যুবকের মতো দাও অমরের মতো দাও যে অমরের স্লোগানে আবু জেহেলের কলিজাকে পেচে সেই স্লোগান দরকার লিল্লাহি তকবীর আল্লাহু আকবার লিল্লাহি তকবীর আল্লাহু আকবার এইটা ঘুম ভাঙছে সম্মানিত ভাইয়েরা শোনেন তাহলে আমরা জীবনে মরণে নবীজিকে চাইতো জান্নাতেও চাইতো কয়টা কাজ করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে এই আটটা মুখস্থ না কইরা এখান থেকে উঠা যাবে না এই আটটা মুখস্থ না কইরা এই মাঠ থেকে আজকে উঠা যাবে রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাআল্লাহ এক নাম্বার আজান হয়ে গেলে এই নামাজ গিয়ে আল্লাহকে সাজদা দিবে যারা পরকালে নবীর সঙ্গে এক জান্নাতে অবস্থান করবে তারা তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা খুঁজে বের করলাম আজান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিবে যারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে এবার শোনেন শোনেন মুসলিম শরীফ থেকে আপনাদেরকে হাদিস শোনাই আরেকটা কি চার একটা ঘটনা আমার মনে পড়ে গেল রাবিয়া বিন কাবাল আসলামী রাদি আল্লাহ যিনি আহলুসের অধিবাসী ছিলেন যিনি তার ঘর বাড়ি ভিটা মাটি সব ছেড়ে দিয়ে নবীজিকে দুনয়ন ভরে দেখার জন্য সরাসরি নবীজির জবান থেকে দাঁড় শোনার জন্য সরাসরি নবীর কাছ থেকে দিন শেখার জন্য নবীজির মসজিদেই থাকতেন সেই রাবিয়া আবিন কাবাল ইসলামী রাদি আল্লাহ তিনি বলছেন আমি আমার জীবনটা নবীজির খেদমতে উজার করে দিতে চাইলাম শোনেন শোনেন এক রাতে তিনি নবীজির জন্য অজুর পানি নিয়ে আসলেন নবীজির জন্য যখন পানি নিয়ে আসলেন নবীজি তখন বললেন নবীজি তখন বললেন রাবি আসন সাল তুমি আমার কাছে কিছু চাও রাবিয়া তখন বললেন এতদিন পর যেন আমার সৌভাগ্য খুলে আমার সৌভাগ্য হল এতদিন পর যেন আমার কপাল খুলে গেল রাতের বেলা গভীর রাতে নবীজি আমাকে বলছেন নবীজি আমাকে বলছেন রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও রাবিয়া তখন কি চাইলেন শুনে তিনি তখন বললেন আস আলুকা মোরাফিল জন্না তিনি বললেন অগুয়াল্লাহ নবী এখন যেমন আমি আপনার সাথে একসাথে আছি কেয়ামতেও জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন না হয় নাই অন্য কিছু চাও নবীজি বললেন না না তুমি অন্য কিছু চাও রবিয়া বিন কাব আল ইসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ওগো আল্লাহর নবী আমার আর চাওয়া নাই একটাই দুনিয়াতে যেমন আমি আপনাকে নয়ন করে দেখছি দুনিয়াতে যেমন আমি আপনার সাথে আছি কেমতে জান্নাতেও আপনার সাথে থাকতে চাই আল্লাহ একটাই চাওয়া দুই নাম্বার আর কোনো চাওয়া নাই এটাই জীবনের মূল চাওয়া এটাই আমার আসল চাওয়া নবীজি তখন বললেন শোনো রাবিয়া ভালো করে শোনো আমার সাথে যদি জান্নাতে একসাথে থাকতে চাও একটা কাজ করা লাগবে নবীজি বললেন ফা আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ নবীজি তখন বললেন তাহলে তুমি বেশি বেশি আল্লাহকে সাজদা দাও বেশি বেশি আল্লাহকে সাজদা দি আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করো রবি আসনো কেমতের দিন যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও পাঁচ বক্ত আজান হয়ে গেলে সাজদা দাও আল্লাহকে তার মানে এই হাদিস থেকে আমরা বুঝলাম কেমতের দিন আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না কারা কারা চান্না হাত তুলেন দেখছেন আল্লাহর কত কুতুব মাস লজ্জা পাবে মাস বলবে হাই 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 এত তাজা দাদা মাছ খাইয়া ব্রেনের অবস্থা বুঝি এই দেখছো কারবার এরা কি মাছ খায় না কি খায় হ্যাঁ শুটকি কি খায় কেয়ামতের দিন সবার সাথে কেয়ামতের দিন আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করেন হাত নামান এই কথা বলতে দেন দেখি শোনেন শোনেন কেমতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা আজান হয়ে গেলে আল্লাহকে গিয়ে সাজদা দিবে যারা একটু আগেই আমরা বললাম নবীর সাথে জান্নাতে থাকতে চাই তাহলে আজকে ফজরের আজান যখন হবে তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো হ্যাঁ আর জুড়ে তাহলে নবীর সাথে জান্নাতে থাকবে তারা ফজরের সময় ঘুম বাদ দিয়া ফজরের নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দিবে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই জোহরের আজান যখন হবো তখন আমরা কাজে কর্মে ব্যস্ত থাকবো তখন আমরা কি করব তাহলে জোহরের নামাজে যাবে যারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে এরপরে আসরের নামাজ আজান হবে আমরা খেলাধুলায় ফুটবল খেলবো ক্রিকেট খেলবো ফেসবুক চালাবো আমরা তখন মসজিদে যাব যাবেন তাহলে আসরের আজান হয়ে গেলে আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিব যারা নবীর সঙ্গে জান্নাতে থাকবো এরপরে মাগরিবের আজান হয়ে যাবে আজান হয়ে গেলে আমরা মসজিদে যাব নামাজে যাব। এরপরে এশার আজান হয়ে যাবে এসার নামাজ মসজিদে যাব এই রকম পাঁচ ওয়াক্তের নামাজই হবে যারা নবীর সঙ্গে কিয়ামতের দিন জান্নাতে থাকবে তারা নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে আসতে বললেন কেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিপ ইন ইওর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত হচ্ছে নামাজ হচ্ছে সফলতার চাবি সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ এই নামাজ হলো জান্নাতের জান্নাতে যাবেন জান্নাতের চাবি লাগবে মিয়া চাবি ছাড়া দুয়ার খোলা যায় ওই চাবির নাম কি নামাজ চাবির নাম কি তো যে ইমান আপনারে ঘরের ভেতর থেকে বের কইরা মসজিদে ঢুকাইতে পারে না এই ইমান কি আপনার জান্নাতে ঢুকাইতে পারবে নামাজ 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 ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই ওয়াজ শুনেও জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই যদি জীবনে নামাজ না থাকে দেখেন পাঁচ ওয়াক্তের নামাজই হবে যারা জান্নাতি হবে তারা কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা কত নাম্বার সুরা তেইশ নম্বর সুরা সুরাতুল মুমিনের মধ্যে রব্বুল আলামিন জান্নাতি মোমিনদের কিছু গুণাবলী বলে উল্লেখ করেছেন জান্নাতি মোমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন শুরু করেছেন নামাজ দিয়ে শেষও করেছেন নামাজ দিয়ে আল্লাহ তালা বলছেন কাদা আফলাহাল মিনদিন অম্ ফি সনatিম খিয় ওম সাকসেসফুল ইন্ডিড এট দ্য বিলিভার্স দোষ who hung bel themselves ইন দেয় প্রেয়া সফল কাম জান্নাতী মোমেন দ্বারা নামাজে বিনয় হুশু অবলম্বন করে যারা রব্বোলা আলমিন জান্নাতী মোমেনদের গুণাবলী বর্ণনা বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন নামাজ এরপরে ধারাবাহিক ভাবে আরো কয়েকটি গুণের কথা উল্লেখ করে শেষও করেছেন নামাজ দিয়ে আল্লাহ বলেছেন আর যারা পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করবে অর্থাৎ পাঁচ ওয়াক্তের নামাজ যারা ঠিকমতো আদায় করবে আল্লাহ তাআলা এদের ব্যাপারে আবার ওয়াদা দিচ্ছেন ওয়াদা দিচ্ছে আল্লাহ তালা ওয়াদা দিয়ে বলছেন উলা ইঘাঘমুলবার রি সোনাল্লা দিনয়ারি সোনেল ফিন বাবা মারা যাওয়ার পরে বাবার ছেলেগুলো সন্তানগুলো যেমন বাবার সম্পদের وارিস অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাঁচ ওক্তের নামাজে মোমেন বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের وارিস হয়ে যায় পড়লে নামাজ রাখলে রোজা আল্ল রাসুল পাবে সুজা হালকা হবে পপির বুঝা করলেই বা পাবে তুমি রোজ হ সরে প্রানে যন্ন দনে প্রতিদানে তাহলে নামাজ পড়বেন তো না ফজরের সময় ঘুমাবেন নামাজে যাবেন তো ছাত্র ভাইরা যুবক ভাইরা ফজরের সময় ঘুমাইও না অনেক যুবকরা বলে হুজুর আমরা এখন জুয়ান মানুষ যুবক মানুষ নামাজের আমাদের এখন সময় হয় নাই দাঁড়ি পাকুক চুল পাকুক চুল দাঁড়ি সাদা তারপরে আমরা নামাজে যাব ভাইরে কলিজার টুকরা ভাই বলো তো চুল আর দাড়ি সাদা হবে তুমি বুড়া হবে এর কি কোনো গ্যারেন্টি আছে নাকি কারণ আমার আপনার মতো কত যুবক দুনিয়া থেকে বুড়া হওয়ার আগে চলে যায় আছে না নাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কে কখন চলে যাব আমরা কেউ জানি না বুড়া মানুষের আগে যুবকও চলে যেতে দাদার আগে নাতি চলে যেতে পারে বাবার আগে ছেলেও চলে যেতে কে কখন চলে যাব আমরা কেউ জানি না কারণ দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল সুতরাং দুনিয়া থেকে যাওয়ার আগে যৌবনকালীন সময়টার কদর করেন কারণ যৌবনকালের ইবাদতের দাম আল্লাহর কাছে কম না বেশি এই যৌবনকাল যদি সাজদায় কাটে যৌবনকাল যদি নামাজে কাটে কেয়ামতের মাঠে মর্যাদাটা কেমন বাড়বে শোনেন বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন আল্লাহর عرশের ছায়া কোনো ছায়া থাকবে না আল্লাহর عرশের ছায়ার নিচে সাত শ্রেণীর লোকেরা জায়গা পাবে এর মধ্যে এক শ্রেণীর লোকেরা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতillah যৌবনকাল আল্লাহর এবাদতে কাটাবে যারা কেয়ামতের দিন আর ছায়ার নিচে জায়গা পাবে তারা তাহলে যুবক ভাইরা এই যৌবনকালে বেশি বেশি আবাদত করব কার সাজদা দিব কারে জোরে বলতে হবে সাজদা দিব কারে গরু ছাগল এই এলাকায় আছে তো না খালি মাসি আছে গরু ছাগল আছে আছে বাড়িতে গিয়ে চেষ্টা করেন তো গরু ছাগল আমাদের মতো সাজদা দেওয়াইতে পারবে কথা না কেন পারবে পারবে না আমরা মাথা কোপাল নাক সাজদা গরু ছাগল পারবে দুনিয়াতে একমাত্র মানুষকে সাজদা দেওয়ার যোগ্য করে বানিয়েছেন কে গরু ছাগল আমাদের মতো সাজদা দিতে পারে না সুতরাং যেই মানুষকে আল্লাহ সাজদা দেওয়ার জন্যই বানালেন মানুষ হয়েও যদি কেউ আল্লাহের সাজদা না দেয় তো তার মধ্যে আর গরু ছাগলের মধ্যে তো কোনো পার্থক্যই থাকে না আমরা গরু ছাগল প্রকৃতির হব নাকি সত্যিকারের মানুষ সত্যিকারের ইবাদদার হব সাথে জ্যাফনাতে থাকতে চান তো ফজারের নামাজ কাজা করবেন তো জোহরের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ যে ভুল করছি এতদিন করছি আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম মরার আগ পর্যন্ত দিন আর নামাজ ছাড়ব না কারা কারা রাজি আছেন বলেন আল্লাহ বলেন আল্লাহ আমরা তোমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই এজন্যে পাঁচ ওয়াক্ত তোমাকে সাজদা দেওয়ার তৌফিক দাও আমিন এবার আমারে শেষ একটা উত্তর দেন আপনারা নামাজে গেলে খুশি হয় কে হুম হুম জোরে বলতে হবে এই পেছন থেকে আওয়াজ আসে না নামাজে গেলে খুশি না গেলে তাইলে আমরা নামাজ বাদ দিলে আল্লাহ খুশি কে আমরা শয়তান রে খুশি করবো না আল্লাহরে খুশি করবো দিনটা শুরু করব আল্লাহর গুলামি দিয়া না শয়তানের গুলামি দিয়া নামাজে গেলে গুলামি হয় কার না গেলে গুলামী হয় কার তাইলে দিনটা শুরু করব আল্লাহর গুলামি দিয়া না শয়তানের গুলামি দিয়া যে যে কাজ করি আমরা যে ব্যবসা করি সে ব্যবসা যে পড়াশোনা করি পড়াশোনা যে আমরা চাষ করি চাষের কাজ করব। যে যে কাজ করি ফজরের নামাজ পই তারপর কাজ শুরু করব। ইনশাল তাইলে কয়টা কাজ করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে কয়টা এক নাম্বার মনে আছে কি করা লাগবে কি করা লাগবে মনে থাকবে তো কথা হন মনে থাকবে তো অভিভাবকত্ব গ্রহণ করবে যারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা এতিম আমাদের আশেপাশে আছে না নাই আসতে বলবেন না জুড়ে বলেন আছে না নাই বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নতি হাকাদা ও আশারা بالسবাবতি ওয়াল ওয়াসত ও ওয়াল নবীজি বলেছেন আমি এবং ইয়াতীমের লালনকারী এই দুইটা আঙ্গুল আমার দিকে তাকাক এই দুইটা আঙ্গুল নবীজি একত্রিত করে সাহাবীদেরকে দেখালেন এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি কেয়ামতের দিন আমি এবং ইয়াতিমের লালন পারি এভাবে ইয়াতিমের লালন পালনকারী এভাবে জান্নাতে একসাথে কাছাকাছি থাকব ইয়াতিম শোনেন এবার কিছু কথা বলি আমাদের সমাজে অনেক এতিম আছে না ইসলাম এটা মানবতার ধর্ম দেখেন মানবতার মানবাধিকার নিয়ে ইসলাম কি করেছে ইয়াতিমদের জন্য কত আয়াত কোরআনে আছে আল্লাহ বলেছেন ফাহ্মা ইয়াতিমা ফালাতা ঘর এয়াতিমকে কখনো দমক দিও না কথাটা কার আমরা যদি সবাই নিজের পেট নিয়ে ব্যস্ত থাকি নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকি এতিমদের দিকে যদি না তাকাই আমরা খাবো এতিমরা খাবে না আমরা পড়বো এতিমরা পড়বে না তাইলে ছোটবেলা থেকেই এই এতিম সমাজের মানুষের জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে বেড়ে উঠবে এবং একটা সময় সে সমাজে রাহাজারে সৃষ্টিকারী লোক হয়ে যাবে কারণ সে বলবে এই সমাজের কোনো মানুষ আমাকে কিচ্ছু দেয় নাই ইসলাম সমাজে শান্তি শৃঙ্খলা নিয়ে আসার জন্য কি সুন্দর ব্যবস্থা করল ইয়াতিমগুলো আমাদের যাদের সামর্থ্য আছে এই ইয়াতিমের লালনপারি লালন পালনকারী হওয়ার জন্য ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ইয়াতিমদের যদি পড়াশোনা থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে না দেই তাহলে তো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে বাংলাদেশের আলেমরা নাম্বার ওয়ান এক নাম্বারে আছে একটু আলহামদুলিল্লাহ কইতেও মন চায় না মিয়া বলেন কোন স্কুলে এতিমখানা আছে কোন কলেজে এতিমখানা আছে কোন বিশ্ববিদ্যালয়ে এতিমখানা আছে কিন্তু এ দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা হাজার হাজার আলিয়া মাদ্রাসা ইয়াতিমখানা রয়েছে ঠিক কিছু লোক তো আছে এই দেশে চুল দাড়ি টুপি দেখলেই হুজুর দেখলেই তাদের অটোমেটিক চুল কেন শুরু হয়ে যায় এরা টেলিভিশনে টিভি চ্যানেলে শুধু হুজুরদের বিরুদ্ধে কথাই বলবে কিন্তু এই তারা যে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা যে মানবতার জন্য বিরাট অবদান রাখছেন বিরাট কাজ করছেন একদিনও তারা মুখ দিয়ে বলবে না বরং সুযোগ পাইলেই তারা হুজুরদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আছে না নাই বলেন আমাকে ওলামায় কেরামের এই খেদমতকে দেশের মানুষ অস্বীকার করতে পারবে এই ইয়াতিম ছেলেগুলোকে আপনাদের এলাকায় কি ইয়াতিমখানা আছে আপনাদের আছে গিয়ে দেখেন ইয়াতিমখানাগুলোতে ছেলেদেরকে এখানে রাখা হচ্ছে খাওয়ানো হচ্ছে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করা আমার নবী তিনি নিজে ইয়াতিম ছিলেন যারা এতিম না তারা তো এতিমের কষ্ট বুঝবে না নবে যিনি যেই এতিম ছিলেন এই আল্লাহ বলেছেন আলাম মিয়াজিদিকে এতিমফা ওয়া আল্লাহ তালা বললেন হ্যাঁ নাবি আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই এরপরে কি আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করি নাই আমার নবী তো এতিম হয়ে দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার আগেই তিনি পাপ হারিয়ে ফেলেছেন এতিম এতিমের কষ্ট বুঝে এই জন্য আমার নবী এতিমদেরকে খুব আদর করতেন এতিমদেরকে খুব মহব্বত করতেন একদিন ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে নবীজি বাড়িতে ফিরতেছেন শুনতেছেন ঘটনা ঈদের দিনে নবীজি ঈদের নামাজ শেষ করে বাড়িতে ফিরছেন নবীজি লক্ষ্য করে দেখলেন নবীজি লক্ষ্য করে দেখলেন ছোট্ট একটা ছেলে এক মাঠের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে বসে কান্না করছে নবীজি ছেলে তার কাছে গেলেন গিয়ে বললেন বাবা আজকে ঈদের দিনে তুমি কান্না করতেছো কেন কি হয়েছে তোমার ছোট্ট সেই বালক তখন বলল আপনি কে আমি তো আপনাকে চিনি না এই দুনিয়াতে আমার বাবাও নাই দুনিয়াতে আমার মাও নাই মা নাই বাবা নাই আজকে ঈদের এই দিনে আমি দেখতেছি কত বাচ্চারা সুন্দর সুন্দর জামা পরেছে তারা তাদের মা বাবার সাথে কত মজা করতেছে আমার বাবাও নাই মাও নাই সুন্দর কোনো জামা কাপড় নাই ঈদের দিনে আমাকে কেউ একটু ভালো খাবারও দিচ্ছে না এই জন্য আমি খুব কষ্ট পেয়ে পেয়ে এখানে কান্না করছি কারণ দুনিয়াতে আমার আপন কেউ নাই ওই ছোট্ট বাচ্চাটির কথা শুনে নবীজি এত বেশি কাঁদলেন এত বেশি কাঁদলেন নবীজির চোখের পানি বেয়ে বেয়ে পড়ে দাড়ি মোবারক ভিজে গেল নবীজি ছোট্ট ছেলেটাকে বললেন বাবারে কে বলেছে তোমার কেউ নাই দুনিয়াতে কেউ যদি নাও থাকে তোমার জন্য আমি رحمتাল্লাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সల్లাল্লাহু নবীজি বললেন বাবারে তুমি আমার সাথে আসো নবীজি ছোট্ট সেই সেই ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে ডাকলেন ডেকে বললেন আয়েশা শোনো আজকে ঈদের দিনে তোমার জন্য অনেক বড় একটি হাদিয়া নিয়ে এসেছি আমি ঈদের দিনে তোমার জন্য আমি বড় একটা পুরস্কার নিয়ে এসেছি এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাও সুন্দর জামা কাপড় পরাও ভালোভাবে খাওয়াও এই বাচ্চাটা আজকে থেকে আমাদের ছেলে আমরা তাকে লালন পালন করব। ছোট্ট বাচ্চাটা এই অবস্থা দেখে নবীজির কাছ থেকে সুন্দর ব্যবহার পেয়ে শুনে আমার জীবনটা আজকে ধন্য হয়ে গিয়েছে আপনার কাছে আসার পর আমার মনে হচ্ছে গোটা দুনিয়ার শোকাল্লা আমাকে দান করেছে নবীজি নিজে এতিম ছিলেন এতিমদেরকে তিনি বড় মহব্বত করতেন আমরা অনেকেই অনেক টাকাওয়ালা আছি পয়সাওয়ালা আছি বাড়ির পাশে এতিম ছেলে মেয়েরা আছে এতিমদেরকে আমরা দেখাশোনা করি না সামর্থ্য আছে চাইলেই আমরা এতিম ছেলে মেয়েদেরকে আমরা চাইলে এদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে পারতাম আমরা চাইলে এদেরকে লালন পালন করতে পারতাম কিন্তু আমরা এটা করি না আল্লাহ বলেছেন খবরদার এতিমদের উপর বিরক্ত হয় না ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার খবরদার ইয়াতিমদেরকে ধমক দিও না মানবতা শিখেন আগে ইসলাম থেকে মানবতা শিখেন আমাদের মুসলমান আগে মানুষ বানানো দরকার কারণ আমরা মুসলমান হিসাবে দাবি করলেও মনুষ্যত্বের অনেক গুণই আমাদের ভেতরে নাই অনেক গুণ আমাদের ভেতরে নাই টাকা পয়সা আমরা মসজিদ মাদ্রাসায় দান করতেছি আরও করবো ইনসা অসুস্থ মানুষকে তো আপনি দেখতে যান না একটু চিকিৎসার ব্যবস্থা করে দেন না মানুষ অসহায় সামর্থ্য আছে এই যে চিত্রাঙে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে চাইলে সহযোগিতা করতে পারতেন কিন্তু করছেন না ইসলাম এটাই বলছে শোনেন শোনেন খালি নামাজ রোজার ইসলামে না ইসলাম এটাও বলছে তোমার কোনো দুঃখী ভাইয়ের দুঃখ তুমি দূর করে দাও আল্লাহ তোমাকে কেয়ামতে জান্নাত দিবেন তোমার কোন ভাইয়ের কষ্ট দূর করে দাও নবীজি বলেছেন যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আমি আল্লাহ ওই বান্দার সব প্রয়োজন পূরণ করব তো সুবান আল্লাহ কই তো মন চায় না ইসলাম কি শুধু নামাজ রোজার ধর্ম নাকি মানবতার ধর্ম এতিমদেরকে আমরা দেখাশোনা করি না তবে আমাদের বাংলাদেশের মহিলাদের একটা প্রশংসা করতেই হয় বাংলাদেশের মহিলাদের একটা প্রশংসা করতেই হয় আমার বাংলাদেশে অনেক মায়েরা বোনেরা আছেন তারা যখন বিধবা হয়ে যান স্বামী কিছু সন্তানদেরকে এতিম করে চলে গিয়েছেন দুইটা তিনটা বাচ্চা আছে মহিলা চাইলে অন্য জায়গায় বিয়ে বসতে পারে কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবেন বাঙালি নারীরা ছেলে মেয়ে এতিম ছেলে মেয়েদের মুখের দিকে তাকাইয়া অন্য জায়গায় বিয়ে বসে না এরকম আসে না নাই নবীজি সেই সকল বিধবা মহিলাদেরকে কি সুসংবাদ দিয়েছেন নবীজি বলেছেন কেয়ামতের দিন আমি জান্নাতের দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতের দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না জান্নাতের দরজা আমি যখন উদ্বোধন করতে যাব সেখানে কিছু মহিলারা চলে যাবে আমি জিজ্ঞেস করব তোমরা কারা ওই নারীরা তখন বলবে ওগো আল্লাহর নবী আমরা সেই সকল বিধবা নারী আমাদের এতিম ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমরা নতুন করে বিয়ে বসি নাই কষ্ট করে করে এতিম ছেলে মেয়েদের লালন পালন করেছি নবীজি তখন বলবেন আজকে তোমরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে তাহলেই রকম এতিম ছেলে মেয়েদের লালন পারে লালন পালনকারী বিধবা মহিলাদেরকে ইসলাম যদি এত সম্মান দেয় আমরাও যদি এতিমদেরকে একটু লালন পালন করি দেখাশোনা করি তাহলে আমাদের মর্যাদা ও দিবেন কে একজন এসে বললেন আমার অন্তর বড় শক্ত চক্ষু দিয়ে পানি আসে না দোয়া যখন করি আমার ডানে বামে মানুষ কাঁদে কিন্তু আমার চোখে কোনো পানি আসে আমার দিল শক্ত হয়ে গিয়েছে আমার দিলটা তো নরম হয় না নবীজি তখন বলবেন দিল নরম হওয়ার জন্য বেশি বেশি এতিমের কাছে যা গিয়ে দেখো এতিমরা কত কষ্টে আছে বাপ নাই মা নাই টাকা নাই পয়সা নাই খাবার দাবার নাই এতিমের কষ্ট দেখার পরে তিমের মাথায় হাত বুলায়া দাল কলিজাটা নরম করে দিবেন কি শুধু কাছে গেলেই হবে না টাকা পয়সা থাকলে তিমদের লালন পালনের দায়িত্ব নেন নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নতি কহা তাইনি নবীজি বলেছেন এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই দুই আঙ্গুল যেমন কাছাকাছি ইয়াতিমের লালন পালন কারি আর আমি কাল কামতের দিন এভাবে জান্নাতে কাছাকাছি থাকব আমরা যতই ওয়াজ করি আমাদের মধ্যে আমল না থাকলে আপনাদের উপর আসর পড়বে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি উৎসাহিত করার জন্য নিজের ঢোল নিজে পিটানোর জন্য আলহামদুলিল্লাহ আমি একজন ইয়াতিমকে তার সম্পূর্ণ খরচ সারা বছরের যত টাকা আছে সত্তর হাজার আশি হাজার এক লাখ যা আসে সব আমি দেই আলহামদুলিল্লাহ এটা কেন বললাম আপনাদের এখানে উৎসাহিত করার জন্য কারণ আমরা ওয়াজ করে যদি আমরা আমল না করি আসর পড়বে আমি নিজেই এটা তো একজনকে ফুল একদম ফুল তার পড়াশোনা খাবার দাবার এভরিথিং যা লাগে সব এর বাহিরে আরো বহু এতিম আছে আমি বহু এতিম মেয়েকে বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ নাস্তিকরা দেখছি টেলিভিশন চ্যানেলে বলে কই হুজুররা এত টাকা দিয়া কি করে হুজুররা টাকা পয়সা দিয়া এরপরে গান গায় না বাজনা বাজায় না হুজুররা টাকা পয়সাগুলা দিয়া এতিম মেয়েদের বিয়ে দিয়ে দেয় তা আমি কেন বাংলাদেশের অনেক হুজুররা এরকম কাজ করছে আপনার সামর্থ্য থাকলে কি আপনি কিছু ইয়াতিম মেয়েকে বিয়ে দেন আমি সর্বপ্রথম একটা ইয়াতিম মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে আমি তখন ছাত্র তখন আমার পরিচালিত একটি সামাজিক সেবামূলক সংগঠন ছিল আমরা বেশ কিছু যুবকরা মিলে একটা ইয়াতিম মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি কিছুদিন আগেও আমি একটা ইয়াতিম মেয়ের বিয়েতে খরচ দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে বলতেছি কেন উৎসাহিত করার জন্য নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাননি আপনি আর অন্যদিকে এতিমদেরকে অবহেলা করেন নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান তো কথা বলেন না কেন নবীর সাথে জান্নাতে থাকতে চান তো ওই আপনাদের আশেপাশে যে ইয়াতিমগুলা আছে না নজর দেন ইয়াতিম গুলারে ধরে ধরে আনেন স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান হাফেজ বানান আলেম বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান নবীজি বলছেন আমার উম্মত তুমি খালি মরো মরার পরে তুমি আমার সাথে একসাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ কয়টা কাজ করলে নবীর সাথে জান্নাত মিলবে আরো জুড়ে বলেন এগুলো না হইলো ওয়াজ খালি নামাজ রোজা আর তাকবীরের ওয়াজ হ্যাঁ তাকবীরও লাগবে নামাজ যাও লাগবে কিন্তু যে কাজগুলো করলে সমাজ সুন্দর হবে এবং এই কাজগুলোর মাধ্যমে নবীর সাথে জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ কয়টা বলছি কি বলেন একটা ক্লাস টেস্ট মেরে দেই দেখি কয়জনের মনে আছে কয়টা বলছি বলেন এক নম্বর কি বলছিলাম এই তোমার কি হইছে তুমি যাও না আসো এক নম্বর কি এক নম্বর দুই নম্বর দুই নম্বর এতিম বললে হবে আপনারা কি এতিমের দায়িত্ব সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নিবেন তো দায়িত্ব নিবেন তো আপনি যখন ভালো খাবেন একটা ইয়িম ছেলেকে ডেকে আনবেন আসো তোমার সাথে বসে আমি খাবার খাও আমরা তো খাবাই না মানুষ খাওয়াই না আলহামদুলিল্লাহ এরাবিয়ান কিছু দেশে সফরের সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ তারা মানুষকে খাওয়ায় মানুষ পাইলেই আর আমরা সব একা খেয়ে ফেলবো কিন্তু কাউকে যখন ভালো কিছু খাবেন ইয়াতিম ছেলেকে ডাকবেন আসো আমরা একসাথে খাই খুশি হয়ে যাবেন কে ঈদের সময় আসছে সামর্থ্য থাকলে কিছু ভালো ভালো কাপড় কিনেন ইয়াতিম ছেলেদেরকে নিজের হাতে পরিয়ে দেন এতিম মেয়েদেরকে দেন খুশি হবেন কে খুশি হবেন কে দুই নম্বরে ইয়াতিমের দায়িত্ব পালন করবে যারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে তিন নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের তিন নাম্বারে কন্যা সন্তান পেয়ে মুখ কালো করবে না যারা কন্যা সন্তানের উপরে খুশি হয়ে আদর ভালোবাসা দিয়ে পড়াশোনা করিয়ে সব দিনদার পাত্রের কাছে কন্যা সন্তানকে বিয়ে দিবে যারা কেয়ামতের মাঠে নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা সুমান আল্লাহকে তো মন চায় না নবীজি বলেছেন মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা دخلت انا وهو دخلت انا وهو في الجنه وضم السبابه والوسطى নবীজি বলেছেন শুনো শুনো যার দুইটা কন্যা সন্তান আছে মায়াফা মায়াফা যখন পায় তখন খুশি হয় না বেজার হয় হ্যাঁ খুশি হবেন কেন পোলা হইলো তো ভালোই হইতো এটারে নিয়া সাথে তার পর সাগরে গিয়া মাছ ধরতে পারবেন তাই না pula হইলে তো ভালো এটারে নিয়ে ব্যবসা করতে পারবেন এটা টাকা পয়সা ইনকাম করে খাওয়া হবে ময়াফা এটা হইলে এটারে পালবেন তারপরে বিয়ে শাদি দিয়ে আরেকজনের কাছে দিয়ে দিতে হবে नाराज না আপনারা বেজান না আপনারা খুশি খুশি আপনারা আমি কোরআনের একজন ছাত্র হাদিসের একজন ছাত্র আজ পর্যন্ত এরকম কোন হাদিস পাইলাম না ছেলেদের ব্যাপারে কিন্তু মেয়ে সন্তানের ব্যাপারে নবীজি বলেছে যার দুইটা কন্যা সন্তান আছে এই দুইটা কন্যা সন্তানকে যারা সুন্দর করে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করে শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রের কাছে বিয়ে দিবে নবীজি এই দুইটা আঙ্গুল একসাথে করে বললেন এভাবে আমি আর ওই দুই কন্যার মা বাপ কেমতের দিন এক জান্নাতে থাকব এক সাহাবি উঠে কি বলে জানেন কয় নবী আমার দুইটা নাই আমার তিনটা একজন কয়টা কয় বসো তুমি অসুবিধা নাই তুমিও আমার সাথে জান্নাতে থাকবা আল্লাহ। এখন আমাদের অবস্থা কি হয় মেয়ে সন্তান হইলে আবার এই আধুনিক যুগে কিছু জাহেল বের হয়েছেলা আধুনিক জাহেলিয়াতের মানুষ জাহেলে যুগে যখন কন্যা সন্তান জন্ম হত সঙ্গে সঙ্গে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো সেই সময় কি বিজ্ঞান ছিল নাকি কথা বলেন না কেন ছিল নাকি এখন তো হওয়ার আগে পরীক্ষা ভাইয়া সেই সময় পরীক্ষা করার সুযোগ ছিল না এই জন্য কন্যা সন্তান হলে সেই যুগের কাফেরগুলো গুলো নির্দয়ের মতো জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো সেই যুগের কাফের চাইতে এই যুগের মানুষ আরো খারাপ এখন জন্মের আগেই যখন দেখে মাইয়া সাথে সাথে অ্যাবরশন করে ফেলে কি আমি কি অযৌক্তিক কথা বলতেছি এরকম নাই হ্যাঁ বহু ডাক্তারদের সাথে আমাদের পরিচয় আছে ডাক্তাররা এইগুলা বলে আরে আগের যুগের কাফেরগুলা তো এমন ছিল জন্মের পরে মারতো আর এরা জন্মের আগেই মাইরা ফেলে এরা হচ্ছে আধুনিক যুগের জাহেলি যুগ আধুনিক জাহেলিয়াতের আধুনিক জাহেরিয়াতের যুগে বসবাসকারী মানুষের রূপ ধারণকারী কিছু সংখ্যক জানুয়ারের নাম এরা মানুষ না শুনেন শুনেন কন্যা সন্তানের উপরে অসন্তুষ্ট হবেন না আপনারা ভাবতেছেন হুজুর মেয়ে হইলে তো শুধু খরচ আর খরচ কেন অসন্তুষ্ট হব না শোনেন আল্লাহ আর তার রাসুল কি বলেছেন আল্লাহ বলেছেন কন্যা সন্তান হলো তোমার ঘরে তোমার ব্যবসা যে। তোমার জীবনে বরকত পাওয়ার লক্ষণ সুবাহান আল্লাহ কেমন বরকতের লক্ষণ কন্যা সন্তান শুনেন নবীজি বলেছেন ঈদ আবুল ইদালির রজুলী ইম্নতানীজি বলেছেন যখন কারো ঘরে একটা মেয়ে সন্তানের জন্ম হয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই ঘরে রহমতের ফেরেশতা পাঠান রহমতের ফেরেশতা আসে আসার পরে বলে আসসালাম আলাইকুম আহলাল বাইত এই ঘরের সবার উপরে সালাম তারপরে রহমতের ফেরেশতা কি করে শোনেন ইয়াকতানি ফুনা বি আজনি হাদিহি বি মালা রাসিহা রহমতের ফেরেস্তা ওই কন্যা সন্তানের মাথার উপরে হাত বুলিয়ে দেয় হাত বুলিয়ে বলতে থাকে হাত বুলিয়ে বলতে থাকে দাই দাইফাতান খরাজাত মিন দাইফা একটা দুর্বল মানুষ থেকে আরেকটা দুর্বল শিশুর জন্ম হয়েছে এই কন্যা সন্তানকে যদি মা বাবা আদর স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করে আল্লাহর ওয়াদা হলো ওই মা বাপকে আল্লাহ কেমত পর্যন্ত সাহায্য করবে ছেলের ব্যাপারে একটা আদিশ দেখেন আমাকে একটা আদিশ দেখান আমাকে এরকম হ্যাঁ মেয়ে পাইলে আপনারা নারাজ হন অ খুশি হন আর নবীজি বলেছেন মেয়ে সন্তান যেই ঘরে জন্ম নেয় ওই ঘরে বরকত নাজিল করেন কে শুধু তাই নয় নবীজি বলেছেন ওই মেয়ে সন্তানকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করবে যারা কেয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে তারা আমরা কি করি মেয়ে হয়েছে ছেলে হয়েছে আপনারাও কি করেন আমারে বলা লাগবে না নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো ওই যে গাড়ির পিছনের দিকে দেখছি লেখা থাকে মাঝে মাঝে বিবেক মানুষের সর্বোচ্চ এটা কোনো হাদিস না কিন্তু কথা 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 সত্য আছে আছে ঠিকই বলেন তো দেখি ছেলে হয়েছে আমরা যখন একটা বড় মাছ কিনে আনলাম কুরাল মাছ ইলিশ মাছ মাথাটা ছেলেরে দেই আর মেয়েটারে লেজ দেই তুই লেজি খা তুই কি খা হ্যাঁ লেজ খা এরপরে মরুক সবাই করে ছেলেদের দিছে রান আর মেয়েদের নিচে গলার কিছু হাত থাকে না তুই গলার হাতনি খা কি বলেন এরকম না অসুস্থ মেয়ে কয় অথবা এলাকায় কিছু হাতুরে ডাক্তার আছে না হাতুরে ডাক্তার আনে আর ছেলে একটু জ্বর হয়েছে বাপ সরাসরি চট্টগ্রামে চলে গেছে কি বলেন এরকম পাবলিক আছে তো না আপনাদের এলাকায় নাই এগুলা এখানে আছে না এই রুগী শোনেন শোনেন নবীজি বলেছেন ছেলে মেয়ে লালন পালন করার ক্ষেত্রে মেয়ের চাইতে ছেলেকে প্রাধান্য দিবে যারা জালেম হয়ে আমতের মাঠে উঠবে তারা জাহান নামে হয়ে যাবে তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান মেয়েকে ঠকায়েন না এই যে ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য এটা ইসলাম করেছে না মানুষ করেছে ইসলাম করছে কে বলছেন ছেলে মেয়ের বৈষম্য মানুষ করছে না ইসলাম করছে মানুষ করেছে ইসলাম এটা করে আরেক কারবার এক বাপের চার ছেলে দুই মেয়ে শুনতেছেন তো চার ছেলে দুই মেয়ে না আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব করেন কেমনে আপনারা কাঁঠা বলেন কানি বলেন শতক বলেন বিঘা বলেন কি বলেন আপনারা কানি বিশ কানি জমি আছে কয় কানি এখন সে ভাগ করছে কেমনি জানেন কয় চার পাশা বিষ চার পাশা মানে চার ছেলেকে পাঁচখানি করে দিয়ে দিছে চার পাঁচা মেয়ে আছে কয়টা বিয়ে দেওয়ার সময় বলে তোমাকে আব্বা শুধু দোয়া দিলাম কি দিলাম অবশ্য এই জাতের আল্লাহর কুতুব আপনাদের এলাকায় নাই এতে কিন্তু হাদিসা ভজ করছে নামাজে আবার সামনের কাতারে ও থাকে নামাজেও সামনের কাতাকে সামাজিকতায় সামনে মেয়েরে ঠকানোর বেলায় সামনে আমার আজকে কি মহিলারা আসছে নাকি মা ফিলে শুনতেছে তো মহিলারা না হ্যাঁ মহিলারা বলবেন আব্বা যান দোয়া ন লাগিব হ্যাঁ দোয়া ন লাগিব জিনিস দেন কি দেন আর যে বাপ মেয়েকে সন্তান দিবেন না কাবা ঘরের ভিতরে ঢুইকা আল্লাহরে সাজদা দিলেও কিয়ামতের মাঠে ফেরেস্তাবদারি জিন্দির জিয়া পিটায়া পিঠায়া পিঠা নামে খোলাবে সুজা কথা মেয়েকে সম্পদে ঠকানো যাবে এই যে মেয়েদেরকে ঠকানো এটা ইসলাম ঠকাই দিছে না কিছু জালেমদা ঠকাই দিছে এগুলা সমাজে আছে না নাই খবরদার খবরদার মেয়েদেরকে ছেলে মেয়ে লালন পালনে মেয়েদের উপরে আর কম পেনসাবই করবেন না বেইনসাফি না করে ইনসাফ পূর্ণ আচরণ করবে যারা আর কন্যা সন্তানকে আদর স্নেহ মমতা দিয়ে ভালোবেসে লালন পালন করবে যারা কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা তাহলে কয়টা কাজ করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে আচ্ছা আপনারা বলেন তো যে তিনটা বললাম শুধু কি আমলের কথা নাকি মানবতার কাজও আছে ভালো দেখেন দেখেন আমি পাঁচটা কিন্তু বলে না কষ্ট হচ্ছে আপনাদের তাই না আমি কিন্তু সংক্ষেপে শেষ করে ফেলবো লম্বা করব না ইনশা কষ্ট হচ্ছে ভাইরা আমার আব্বাজানরা কষ্ট হচ্ছে আপনাদের কয়টা বলছি দেখি মনে আছে কিনা এক নাম্বার দুই নাম্বার এতিমেট দেখাশোনা তিন নাম্বার যুবকরা বলতেছে হুজুর আমরা এমনিতেই মিসকিন বিয়া সাধিও করলাম না মেয়ে ভাইতাম কোথায় তোমরা তো বিয়ে করবা বিয়ের আগে ওয়াজ শুনলে আমল করা সহজ হবে না কঠিন হবে তোমরা যে এতক্ষণ ধরে মনে মনে বলতেছে হুজুর 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 বিয়া করি না এখনো তা তোমাদের জন্য তো একটা আমল আছে এখন তাই না এই চার নম্বরে যুবকদের আমল চলে আসছে চার নম্বর যুবকরা শোনে আমার বাবারাও শুনবেন সবার জন্য চার নম্বরে বোনদেরকে অবহেলা না করে বন্ধের দায়িত্ব পালন বন্ধেরকে দেখাশোনা করবে যারা কেমতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা অনেক ভাইরাসে আছে বোনকে ঠকায় অবশ্য এই এলাকায় এমন আল্লাহর কুতুব নাই বাপ যদি মারা যায় দেখা যায় ভাই সম্পদ ভাগ বাটুয়ারা করার সময় নিজের ভাগে সব নেই বোনরে দেয় না এই এলাকায় নাই আছে এটা কি আমি বলছি না আপনারা বলছেন নবীজি বলেছেন মান আলা ইবনাতাইন আও উখতাইন আও সালাসা হাত্তা বাইনা আও ইয়ামুত আনহুন কুনত আনা ওয়া হুয়া ফিল জান্নতি কাহাতাইনি নবীজি বলেছেন যার দুইটা কন্যা সন্তান অথবা দার দুইটা বোন আছে অথবা তিনটা বোন আছে বোনদের প্রতি যারা বেইনসাফি করে না মন্দের প্রতি যারা ইনসাফ পূর্ণ আচরণ করে নিজের বোনের সাথে যারা ইনসাফ করে নিজের বোনকে যারা দেখাশোনা করে লালন পালন ভরণ পোষণের দায়িত্ব নেয় কেমতের দিন ওই বোনের ভাই আর আমি নবী একসাথে জান্নাতে থাকব তারা কি করেন দেশের বাহির থেকে আসার সময় বাপ হইলে লাগেজ খুলে আগে ছেলেরে দেয় মেয়েরে পড়ে দেয় আর নবীজি সফর থেকে আসলে সবার আগে সবার আগে বলতেন আইনা ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমা কোথায় সুবাহান আর আপনারা ঘরের ভিতর ঢুকে বললেন আইনা আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ কই আর নবীজি বলতেন আইনা ফাতেমা তাইলে আপনারাও বাড়িতে ঢুকে আগে ছেলের খোঁজ দেবেন না মেয়ের খোঁজ এটা কার সুন্নত আরো জোরে বলেন কার সন্নত ভাই হইলে বাজার থেকে আসার সময় বাড়িতে যদি বোন থাকে বোনের জন্য কিছু চকলেট কিনে নেন আপনার বোনের পছন্দ অনুযায়ী কিছু একটা কিনে নেন বোনের সাথে সুন্দর ভাষায় কথা বলেন আপনি যদি বড় ভাই বোনের দায়িত্ব পালন করেন বোনের যা প্রয়োজন সব প্রয়োজন পূরণ করেন যা লাগে দেয় বোনের দায়িত্ব পালন সঠিকভাবে পালন করবে যারা কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা কয়টা বলছি আরো জোরে কয়টা এবার শোনেন পাঁচ নম্বর নিজের চরিত্রের হেফাজত করবে যারা কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা নিজের চরিত্রের হেফাজত করা লাগবে চরিত্রকে নষ্ট করা যাবে না বর্তমানে এই যুগটা হলো ফেতনার যুগ এই যুগে সবচেয়ে বড় ফেতনার নাম যুবকরা এবার কথা বলো সবচেয়ে বড় ফেতনার নাম কি এই মোবাইলের মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমরা সবাই একটু আগে বললাম নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই নবীর সাথে জান্নাতে থাকতে হলে সবাই বলেন তো চরিত্রের বেলায় কার সন্নত মানতে হবে আসতে বলবেন না আরো জুড়ে বলেন কার চরিত্র নবীজি একদিন সাহাবিদেরকে বললেন আলা উখবিরুকুম বিআহাববিকুম নবীজি বললেন আমি কি তোমাদেরকে সেই ব্যাপারে বলবো না সেই খবর দিব না যাতে করে তোমরা আমার অধিকতর প্রিয় হয়ে যাবে অধিকতর নিকটবর্তী হয়ে যাবে সাহাবিরা বললেন অগো আল্লাহ নবী কি করলে আমরা আপনার কাছাকাছি আসতে পারবো নবীজি তখন বললেন তোমাদের মধ্যে তাকুয়াবান যারা কেয়ামতের দিন আমার সাথে জামনাতে থাকবে তারা তোমাদের মধ্যে যাদের চরিত্র সবচেয়ে সুন্দর তারা আমার সাথে জান্নাতে থাকবে এখন চরিত্র যদি আমরা সুন্দর করতে হয় তাহলে যার চরিত্রকে অনুসরণ করব তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা কথা বলবো নবীর সুন্নাত অনুযায়ী নবীজি কি গাল বাঁকা করে কথা বলতেন নাকি হাসি মুখে কথা বলতেন তাহলে আমরা হাসি মুখে কথা বলবো নবীজি কি মিথ্যা বলতেন নাকি মিথ্যা বলা নবীর সুন্নাত না শয়তানের সুন্নাত অবশ্য এই এলাকায় মিথ্যা মানুষ বলে না দিনের মধ্যে কয়টা মিথ্যা যে বলে তার তো কোনো হিসাব নাই ওয়াজে ওয়াজে আবার মিথ্যাও বলে এমনকি কি অনেক কমিটি হুজুরের সাথে মিথ্যা বলে হুজুরও কমিটির সাথে মিথ্যা বলে অথচ মিথ্যা বললে মানুষের জবান না পাক হয়ে যায় নবীজি বলেছেন যে লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তাকে রেখে চলে যায় তাহলে যার সঙ্গে রহমতের ফেরেস্তা থাকে না তার সঙ্গে থাকে কি আরো জোরে বলেন থাকে কি তাহলে মিথ্যাবাদী যারা নবীজির দুশয় তাহলে আমরা কি মিথ্যা বলবো আমরা কি মানুষের কি বোধ করবো এখন বলেন তো আত্মসমালোচনা বেশি হয় নাকি পরের সমালোচনা বেশি হয় নিজের চরকায় তেল দেন নিজের চরকায় তেল দেন সারাদিন আমরা মানুষের যে যে পরিমাণ নিন্দা করি পরচর্চা আর পরনিন্দা করি এই সময় যদি নিজেকে নিয়ে একটু পর্যালোচনা করতাম আত্মসমালোচনা করতাম কয়জন মানুষ আছে হ্যাঁ এদিকে তাকাও যুবকরা কয়জন মানুষ আছে রাতের বেলা ঘুমানোর আগে একটু আত্মসমালোচনা করে দেখি তো সারাদিন আজকে কি অন্যায় করলাম ইস্তাফেরুল্লাহ ওই জায়গায় তো আজকে মিথ্যা বলে ফেলছে ওই জায়গায় গীবত করে ফেলছি ঠিক আছে আগামীকাল আর এই ভুলগুলো করবো ঘুমানুর আগে এরকম আত্মসমালোচনা করে ঘুমায় পয়জন মানুষ আছে নাই আপনারাই বলতেছেন নাই বলেন তো এই আমলটা আমাদের মধ্যে থাকার দরকার আছে কিনা আছে থাকার দরকার আছে কিনা আছে আত্মসমালোচনা রাখবেন মাইন্ডসেট সমালোচনা বাদ দেন নিজের চরকায় তেল দেন আপনি আর যুবকরা তোমরা তো ফেসবুক একটা পাইছো এখন বলেন তো ফেসবুকটা ফেসবুক না গীবত বুক হ্যাঁ এডা আবার করে কি ভত্র পুলা পায় ফেসবুকটা হয়ে গেছে গিবত গিবত বুক যার যা মন চায় তাই লিখে এই যে আঙ্গুলের মাথা দিয়া খালি প্রেস করো এই আঙ্গুলের মাথায় যে দামড়া আছে চামড়ার জবান খুলে দিবেন কিয়ামতে কে সাবধান প্রেস করা রেখে জেনে বুঝে প্রেস করো ভাই আমরা আজকে থেকে পরনিন্দা করব গিবত করব পরনিন্দা পরচর্চা করব। বরং সমালোচনা না করে কার সমালোচনা করবো আরো জোরে বলতে হবে কার সমালোচনা করব। আজ থেকে রেগুলার আগে আমরা আত্মসমালোচনা করব। আমরা এভাবে আত্মসমালোচনা করবো শোনেন শোনেন বুঝায় দেয় রাতের বেলা বালিশে মাথা লাগে চিন্তা করবে না হারে আজকে তো পাঁচ ওয়াক্তের মধ্যে তিন ওয়াক্তের নামাজ জামাতে হয়েছে দুই ওয়াক্তের নামাজ জামাতে হয় না এভাবে নিজের সমালোচনা নিজে করবেন সিদ্ধান্ত নেবেন তাহলে আগামীকাল পাশের জামাত করব ইনসা এরপরে ভাবতে ভাবতে থাকেন থাকেন আজকে তো আমি হাঁটার সময় একজন ভাইকে ধাক্কা দিয়ে দিয়েছিলাম সরি বলি নাই ফোন থাকলে ফোন লাগায় বলেন ভাই আমি যে একটা ভুল বছত ধাক্কা দিছিলাম আপনি কি কষ্ট পাইছেন নাকি কষ্ট পাইলে মাফ করে দেন বলেন তো এই যে ঘুমানোর আগে মাইন্ডসের সমালোচনা করতেছেন না নিজের সমালোচনা জোরে বলেন কার বালিশে মাথা লাগাইয়া চিন্তা করেন দেখি তো আজকে সারা দিনে কি করছে হাই 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 ব্যবসা করতে দেয়া ওই জায়গায় ওজন একটু কম দিয়ে ফেলছি ফোন লাগান লাগায় বলেন ভাই আমি আপনার হক নষ্ট করছি কালকে সকাল বেলা দোকানে আইসেন আমি আপনার দিয়ে দিব আর যদি আমি মারা যাই তাহলে আমার উত্তরাধিকারদের কাছ থেকে সেটা আপনি নিয়ে যাই ঘরেও বলে রাইখেন চিন্তা করেন কোথায় আজকে মিথ্যা বলছেন চিন্তা করেন কোথায় আজকে করেছেন ভুলের জন্য চাইবেন কার মাফ কাছে কারণ সকালবেলা আপনার ঘর থেকে আপনি বের না আপনার হইতে হয় এই জন্য মরার আগে মরে যাও মরার আগে মরে যাও মরার আগে মরে যাও মরার আগে মরে যাও রাতের বেলা ঘুমানোর আগে নিজেকে নিয়ে সমালোচনা করেন আসেন তো খালি চায়ের দোকানে বসলেই চায়ের কাপে চুমুক লাগায় আর মানুষের সমালোচনা করে এই ধরনের চিত্র আসে না নাই এই জন্য আমি বলি বাংলাদেশের অজপাড়া গায়ের কিংবা শহরের চায়ের টং এর দোকান হলো বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন ওখানে চায়ের দোকানদার হচ্ছে স্পিকারের ভূমিকায় সে খালি চা দেয় কয় নেন ভাই নেন নেন আর যারা চা খায় চা খুর্রা চায়ের কাপে চুমুক দেয় আর তারা সংসদের ভূমিকা অবতীর্ণ হয় তারা স্টেপ বাই স্টেপ একজনের পরে আরেকজন মানুষের সমালোচনা করে এমনকি মসজিদে গিয়াও হুজুরের সমালোচনা আছে না নাই গিয়া কয় দেখছেন কারবার আমাদের হুজুরটা একটু টান জানি কেমনে দেয় আমি একবার এক মসজিদে দেখছি বুঝছেন এখন গিয়ে দেখি ওই মসজিদে কিছু লোক একত্রিত কয় আমাদের হুজুরটার সুরের টান একটু কেমন যাবে বলেন তো এটা অন্যের সমালোচনা না নিজের সমালোচনা যুবকরা আজকে থেকে একটা স্লোগান শেখো ফেসবুকে আজকে এস্ট্যাটাস দিবা যে আমরা মাহফিল থেকে শুনছি নিজের চরকায় নিজের চরকায় সমালোচনা নয় এখন থেকে কি হবে আত্মসমালোচনা যুবকরা মুখস্থ করো এখন থেকে সমালোচনা না আত্মসমালোচনা আরো জোরে বলেন সমালোচনা না আত্মসমালোচনা আপনি যে মাইন্ডসেট দুষ্টুটি খুঁজের আপনারও তো দোষ কম খুঁজলে দেখা যাবে আপনার দোষ আরো আপনি মানুষের পিছে পিছে গন্ধ খুঁজেন দেখা যাবে খোঁজ খবর নিলে আপনার আরো গন্ধ অনেক যদি কারো দোষ ত্রুটি আপনি দেখেন যদি দেখেও ফেলেন দেখেও যদি ফেলেন আপনার চোখের সামনে কারো দোষ দেখেছেন তাহলে আপনি আলাদাভাবে গিয়ে তারে সংশোধন করে দেন এটা নবীর তরিকা আর তার এমন কোনো দোষ আছে যেটা বললে সে কষ্টভাবে বইলেন না নবীজি বলেছেন কেউ যদি তার কোনো ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আমার আপনারও গুপন গুপন গুনা আছে না শুনে সবার জীবনেই এমন হুজুর হুক আর খেজুর হুক সবার জীবনেই কিছু না কিছু গুণা আছে আমার এমনও কেউ আছে এখানে হয়তো জীবনে গুপন এমন গুণা করছে ফাঁস হইলে ইজ্জত থাকবে না আছে না নাই এই জন্য এই হাদিসটা ভালো করে শোনেন কেউ যদি তার কোনো ভাইয়ের দোষ গোপন রাখে মানুষকে না বলে দিন আল্লাহ করে জান্নাত দিয়ে দিবে এই ফজিলতের হাদিস শুনে সুমান আল্লাহ বলব আর আগামীকাল থেকে শুধু মানুষের সমালোচনাও করবো আরো জোরে মানুষের সমালোচনা নাকি আত্মসমালোচনা এই জুড়ে বলতে হবে যুবকরা মানুষের সমালোচনা না আত্মসমালোচনা আজকে সিদ্ধান্ত নিলাম মানুষের সমালোচনা আর করবো না হিংসা কার সমালোচনা করব বলছিলাম নিজের চরিত্র ঠিক করতে হবে আত্মসমালোচনা করবেন পরের সমালোচনা নয় নিজের চরিত্রটাকে সাজাবেন যার আদর্শের অনুকরণে তিনি মোহাম্মদ সাল্লাহ বলেন তো সালাম নেওয়া নবীর তরিকা না দেওয়া নবীর তরিকা তাহলে আমরা আমাদের চরিত্রে এমন ভাবে সাজাবো যাকেই পাই তাকে আমরা কি দিব পুলা পাইন তোমরা কি বল আমার একদিন একজন মেসেজ হাই হুজুর কি বলছে হাই হুজুর আমি বলছি নাই হুজুর সে বলছে হাই হুজুর আমি বলছি কি এখন পুলাইটা খুব দুষ্ট সে উত্তর দিছে নাই হইলে রিপ্লাই আসছে কেমন নাই হইলে রিপ্লাই আসছে আমি বললাম যেখানে সালাম নাই সেখানে হুজুর এরপরে আমি লিখলাম আসসালাম সে বললো ওয়ালাইকুম আসসালাম আমি বললাম এটা কার সন্নত কালাম এর আগে হবে আর জুড়ে বলেন আমাদের দেশে কিছু লোক আছে আমি সালাম দিতাম না আমি খালি নিতাম আছে নি এরকম বলেন না কেন আছে নবীজিকে জীবনে কেউ কোনো দিন আগে সালাম দিতে পারছে কেউ দিতে পেরেছে তা আপনি নেন কেন আপনি দিবেন না যারা বিয়ে করছেন বউকে সালাম দিবেন কয় আমি কেন দিতাম আমি জামাই না তো জামাই হয়েছেন কি হয়েছে বিবি সালাম দেন এক লোক একদিন কয় হুজুর সালাম দিয়া বিপদে পড়ছে আমি গিয়ে ঘরের দরজায় রাতের বেলা এরকম মারছি আমার বিবি আমার বউ দরজা করছে আমি বলছি আসসালামু আলাইকুম বউ বলে কি ফাইজলামি করো আমারে তুমি চিনো না 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 আমরা ভাবছি সালাম শুধু পরিচিত মানুষকেই না সালাম আমরা যে কেউ যে কেউকে দিতে পারবো কোনো অসুবিধা সালামের মধ্যে নেকি আছে না নাই সালাম পরিপূর্ণ দিলে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক সালামে তিরিশ নেকি ডেইলি একশো মানুষকে সালাম দিলে কত নেকি তিন হাজার কয় হাজার তাহলে এইভাবে আমরা নবীর তরিকা অনুসরণ করে চরিত্রকে উন্নত বানাবো সালাম আমাদেরকে দিতেই দিব না আমরা আগে দিয়ে দিব ইনশা আমরা নিজের চরিত্র ঠিক করব মানুষের নাম বেগাবো না অনেক গাছ মানুষের নাম বিকৃত করে বাবা নাম রাখছে কামাল কয় কিরে কামাইল্লা বাবা নাম রাখছে জামাল কয় কিরে জামাইল্লা অবশ্য এই ধরনের পুলা পাই এই এলাকায় নাই আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব মানুষকে মন্ত নামে ডেকে না এটা কবিরা গুনাহ বলেছেন কে তাহলে যে সকল চরিত্র বিধ্বং শিকায় আছে সেগুলো আমরা করবো নিজেদের চরিত্রকে আমরা উন্নত বানাবো যদি আমরা উন্নত চরিত্রে অধিকারী হতে পারি নবীজি কি বলেছেন শোনো নবীজি বলেছেন যে এভাবে করে আমার সুন্নত ধারণ করে তার জীবন পরিচালনা করবে মান আহাব্বা সন্ন্যাতি ফাকত আহাব্বানি যে আমার সন্ন্যতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে অনুসরণ করলো আর ওয়ামান আমান আহাব্বানি কেন ফিল জান্নাহ আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে তাহলে আমরা পাঁচ নাম্বার পাইলাম উত্তম চরিত্রবান হবে যারা কেয়ামতের দিন নবীর সাথে জান্নাতে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের আর দশ মিনিট ঠিক আছে নাম্বার সিক্স এ বাপরে বাপ সামুদ্রিক তেল তেল যুক্ত মাছ খেয়ে খুব তেল না আরো চলবে ফজরের নামাজ পড়া লাগবে না নাম্বার সিক্স ছয় নাম্বার নবীজিকে মহব্বত করবে যারা কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে এখন আপনারা বলবেন হুজুর আমরা তো নবীজিকে ভালোবাসি মুখে মুখে ভালোবাসলে হবে না নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে নিজের মা বাবার চাইতে নিজের বিবির চাইতে নিজের সন্তানের চাইতে এমন কি পৃথিবীর সবকিছুর চাইতে জানের চাইতেও যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আদর্শকে এমন ভাবে লালন করতে হবে এত ভালোবাসতে হবে নবীর কোনো গুস্তা কি আমরা সহ্য করব। সব আমরা সহ্য করতে পারি কিন্তু নবীজির দুশ্মন যারা নবীজির দুশ্মনদের কি নবীজিকে যারা গালাগালি করে ঠাট্টা মস্করা করে তাদেরকে আমরা সহ্য করতে পারি কারণ আমরা নবীজিকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালো নবীজিকে আমরা আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি নবীজির জন্য আমরা জীবনও দিতে পারি নবীজিকে যদি আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতে রাখবেন কি আবার প্রশ্ন হলো হুজুর নবীজিকে ভালোবাসতাম কেমনে উত্তর হলো নবীজি জীবনে চলতেন যেমনে আপনিও জীবনে চলবেন তেমনে যদি সেইভাবে চলতে পারেন তার নাম হলো ভালো নবীজি যেগুলা করেছেন সেটা করবেন নবীজি যেটা করেন নাই সেটা আপনি করবেন নবীজির গোটা জীবনকে অনুসরণ করবে যারা নবীজির প্রকৃত আশেক হলো তারা কথাটা আবার রিপিট করছি নবীজির গোটা জীবনকে অনুসরণ করবে যারা নবীজির খাটি আশেক হলো তারা আর নবীজির আশেক যারা কেয়ামতের কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা তাহলে ছয় নাম্বার নবীকে যারা ভালোবাসবে নবীর সঙ্গে তাদেরকে জান্নাতে রাখবেন কে সাত নাম্বার হলো নবীর উপরে বেশি বেশি দুরুদ এইটা একটা লাভজনক আমল শিখে যান আজকে যুবক ছেলে আছে একটু মন খারাপ হইলে গান শুনে বাথরুমে গিয়ে অনেকে গান গায় আছে তো এই এলাকায় এমন আল্লাহর কুতুব না শুনেন যে সকল জেলে ভাইয়েরা এখানে আছেন সাগরে যখন মাছ ধরতে যাবেন বেশি বেশি নবীর উপর দূরত পড়বেন নবীর উপর দূরত আমরা বেশি বেশি বললে সেই দূরত গুলো কাছে পৌঁছে দিবেন কে নবীজি বলেছেন শোনো শোনো ইন্না আউলান নাসিবি ইয়াউমুল কিয়ামাতি আকছারুহুম আলাইয়াস সালাত নবীজি বলেছেন দুনিয়াতে আমার উপর বেশি বেশি দূরত পড়বে যারা কেয়ামতির দিন আমার তত বেশি নিকটে থাকবে তারা সাহাবিরা বললেন অগো আল্লাহর নবী আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমরা তখন আপনার উপর দূরত পড়লে এটা আপনি শুনবেন কেমনে জানবেন কেমনে প্রশ্ন বুঝতেছেন আপনারা সাহাবিরা বললেন অগো আল্লাহরে নবী আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই দুরুতগুলো আপনার কাছে পৌঁছাবে কেমনে নবীজি তখন বললেন শোনো 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 শোনক ভালো করে শোনক ইন্মাল্লাহ হাজমজ্লা কদাম আল আল্লাদি আনতাকুলা আজসাদ আল আম্বিয়া আলাই হেমু সালাফ নবীজি বললেন তুমরা মারা যাওয়ার পর তোমাদের লাশ দাফন করার পর মাটি যেমন তোমাদের দেহ খেয়ে ফেলে পৃথিবীর নবীতের লাশ মাটি সেভাবে বক্ষণ করতে পারে কারণ পৃথিবীর মাটির জন্য নবীদের দেহ হারাম করে দিয়েছেন কে নবীজি বলেছেন আমি যখন কবরে থাকবো কবরে থাকলেও আমাদের দেহকে দুনিয়ার মাটি গ্রাস করতে পারবে না তোমরা যখন আমার উপর দুরুদ পড়বে দুরুদ আমার কাছে পৌঁছায় দিবেন কে যেন যুবক ভাইদেরকে বলছি হ্যান হ্যান এরকম গান না বলে যখন সুযোগ পাবো তো করে দুরূদ পড়বো দুরূদ পড়লে সওয়াব আছে না নাই নবীজি বলেছেন মান সল্লা আলাইহি সালাত ওয়াহিদা যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে সল্লাল্লাহ الله علیহি আশরা আল্লাহ তার উপর একবার আর দুইবার নয় একবার আমার উপর দুরূদ পড়লে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে শুধু তাই নয় ওয়াহুতা আনহু আশরু খাতিয়াত আমার উপরে একবার দূরত পড়বে যারা একবার দূরত পড়লেই আমল নামা থেকে সঙ্গে সঙ্গে দশটা সগিরা গুণা কেটে ফেলবেন কে শুধু তাই নয় দুরুদের তিন নাম্বার ফজিলত তিনটা ফজিলত বলতেছে শুনে মুখস্থ করে যান দেখি আপনাদেরকে প্রশ্ন করি উত্তর দেন নবীর উপরে একবার দুরুদ পড়লে আল্লাহ রহমত নাজিল করেন কয়বার আস্তে বলবেন না জুড়ে বলেন কয়েবার তাহলে দুরুদের এক নাম্বার ফজিলত হলো যখন আমরা নবীর উপর দুরুদ পড়ব আমাদের উপর আল্লাহ রহমত জিল করবেন কয়েবার দুই নম্বর আমরা যখন নবীর উপরে একবার দূরত পরব সাথে সাথে আমলের খাতা থেকে আল্লাহ কয়টা গুণা কেটে ফেলবেন আরো জোরে বলেন তিন নাম্বার তিন নাম্বার লাভটা শোনেন তিন নাম্বার ফাইদাটা শোনেন নবীজি যখন আপনি একবার দূরত পড়বেন আল্লাহ আপনার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবে বাসে আছেন চট্টগ্রাম যাচ্ছেন গাড়িতে বসে আছেন দূরত পড়বেন বসে পড়বেন শুয়ে পড়বেন দাঁড়িয়ে পড়বেন ঘুমায় পড়বেন সব সময় নবীর উপর দূরত পড়বেন কারণ দুনিয়াতে বেশি বেশি নবীর উপর দূরত পড়বে যারা কেমতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে যুবক পুলাপাইন যারা আছে সবাইকে বলবো সময় পাইলে গুন 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 করে গান গাওয়ার দরকার নাই বরং গুন 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 করে দুরুদ পর্ব নবীর উপরে রাজি আছেন পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন ভাবে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদ। চট্টগ্রাম যাচ্ছেন এই কথাটা আপনি একশোবার পরেন আল্লাহ হুম সাল্লেম ওসাল্ম মুহামা রিকা আল্লাহ আমি মোহাম্মদ আর কিচ্ছু পারে না না পারেন বলেন সল্লাল্লাহ হোক আলাই যতবার পড়বেন লাভ আছে না নাই তাহলে বলেন তো এখন থেকে দুরুদ আমাদের গলার মালা বানাতে পারবো তো দুরুদ আমাদের গলার মালা বানাতে পারবো তো ঘুমানোর আগে আমরা দুরুদের আমল করতে পারবো ঘুমানোর আগে দূরত পড়বেন তো পড়বেন তো বেশি বেশি নবীর উপর দূরত পড়বেন তো জোরে বলেন ইনশা কষ্ট হচ্ছে আপনাদের কয়টা মল বলছি মনে আসেনি বলেন দেখি এক নাম্বার আজকে মাছ খুব খুশি যে মাছ খাইয়া ব্রেইন হয়েছে সবার এক নাম্বার দুই নাম্বার এতিমের লালন পালন করা তিন নাম্বার কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন চার নাম্বার বুনের দায়িত্ব সঠিকভাবে পালন পাঁচ নাম্বার কি বলছি উত্তম চরিত্রে চরিত্রবান ছয় নাম্বার কি বলেছি নবীকে মহব্বত করা সাত নাম্বার কি বলেছি আট নাম্বার হচ্ছে সবচাইতে বড় বলে এটা আমি লাস্টে রাখছি প্রধান অতিথি সবসময় শেষেই আট নম্বরে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত চব্বিশটা ঘন্টা জন্ম থেকে পর্যন্ত গোটা আল্লাহকে ভয় করে তাকওয়ার নীতি অবলম্বন করে জীবন কাটাবে যারা কেয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা আমি তো প্রায় মাহফিলে বলি দুনিয়াতে কোনো ওয়াজের দরকার নাই শুধু তাকুয়ার ওয়াজের দরকার সিসিটিভি চিনেন হ্যাঁ সিসিটিভি চিনেন মনে করেন একটা সিসিটিভি এখানে লাগানো এটা বাংলাদেশের সবাই এখন দেখতেছে মদখুর হইলো এখানে মদ খাবে কথা বলেন না কেন বললাম তো এই ওয়াজ বুঝলেই সব এত ওয়াজ লাগে না দুই ঘন্টা তিন ঘন্টা সারা ওয়াজের মূল কথা এক দুই লাইন বুঝলেই আপনাদেরকে তাকওয়ার ওয়াজ তো এক ঘন্টা দুই ঘন্টা হয় এত বোঝা লাগবে না শোনেন তাকওয়াটাকে বুঝায় দে এই জায়গাতে একটা সিসিটিভি লাগানো এই সিসিটিভিতে এখানে যা হচ্ছে সব ধারণ হচ্ছে আর এখান থেকে বাংলাদেশের সব জায়গায় এটা দেখানো মদখুর এখানে মদ খাবে মদ খাবে আর সুদখুর এখানে সুদের কারবার করবে ঘুষখুর ঘুষের লেনদেন কি সিসিটিভি অফ অন রেখে করবেন অফ করে করবে এখানে অন্যায় করবে না কেন দেখতেছে কে মানুষ দেখতেছে কে এই যে মাইন্ড হয়ে সিসিটিভি আছে বলে অন্যায়টা করলো না নিজেকে অন্যায় থেকে বাঁচায় রাখলো মাইন্ড সেট ভয় এবার শেষ ওয়াচ কিন্তু শেষ এটা বুঝলে ওয়াচ শেষ এই সিসিটিভি বানাইছে কে আল্লাহ আরে পোলাপান তোমরাওতে গুলটা পাল্টা বলো সিসিটিভি বানাইছে কে এই সিসিটিভি বানানোর জন্য মাইন্সের মাথায় জ্ঞান দিছে কে হায় 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 আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এই সিসিটিভি ফিট করিয়া সব কারবার গোটা দেশে দেখাইতে পারে যে আল্লাহ জ্ঞান দিছে ওই আল্লাহ বুঝি সিসিটিভি লাগাইয়া আমার আপনার সারা জীবনের সব রেকর্ড করে রাখতেছে না এই ভয়টা থাকলে কোনো দিন বলেন অন্যায় করবে এই নাম তো থাকুয়া এর নাম থাকুয়া আমাকে দেখছেন কি এই যুবক পোলা শোনো শুনো তাকওয়াকারে কয় এত ওয়াজ লাগবে না তাকওয়াকারে কই বুঝায় দেই এই যে মোবাইল ফোন হাতে নিয়ে এখন তো আমাদের চরিত্রকে আমরা নষ্ট করে ফেলতেছি ইন্টারনেট আছে এখন আমরা ঘরের মধ্যে যখন রাতের বেলা ঘুমাই ইউটিউবে ঢুকে বলেন তো ইউটিউবে যেমন হুজুরদের ওয়াজ আছে কুরআন তেলাওয়াত যেমন আছে নায়ক নায়িকা নর্তকীদের অশ্লীল ভিডিও আছে না নাই এখন আপনার যদি মন চায় আপনি চাইলে সেগুলাও দেখতে পারবেন রাতের বেলা ভাবতেছেন আমার আমা আমার আম্মা তাদের রুমে ঘুমায় আমার ভাই বোন সবাই সবার রুমে আমি আমার রুমে কা দরজা বন্ধ করে দিয়েছি এখন আমি মন ভরে ভিডিওগুলা দেখব কেউ আমাকে দেখবে না বলেন তো দেখি বন্ধ রুমে কেউ নাই কেউ দেখে না কিন্তু একজন তো বন্ধ রুমেও সব কিছু অন্ধকারে দেখেন তিনি কি এর নাম কি এর নাম আল্লাহ না এর নাম তাকুয়া এর নাম ভয় করলাম কারে ভয় করলাম কাকে এই একটা জিনিস থাকলে মানুষ গুণা করতে পারবে নবীজি বলছেন শোনো শোনো আমার সাথে কেয়ামতে জান্নাতে থাকাটা এত সহজ নয় এভাবে ওই রব্বুল আলমিনকে ভয় করে জীবন ভর থেকে বেঁচে থাকবে যারা কেয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে থাকবে তারা তাকুয়া 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 গুণটা হলো এমন গুণ এই গুণটা যার মধ্যে আছে তাকুয়ার পোশাক যারা পরে ফেলেছে তাকওয়ার পোশাক বলেছি কথাটা কি বলছি জোরে বলেন কি বলেছি এটা মনে হয় কোরআনে নাই না আলেমরা বসে আছেন ওয়ালিবা সুত্তা কোয়া দালিকা খৈর তাকুয়ার পোশাক যদি আমরা পরে ফেলতে পারি আমার দিকে তাকান বলেন তো পোশাক পরলে কি আর শরীর দেখা যাবে নাকি কথা বলেন পোশাক পরলে কি আর শরীর দেখা যায় নাকি পোশাক পরলে শরীর যেমন দেখা যায় না তাকুয়ার পোশাক পরলেও গুনা আর ধরতে পারে না তাকুয়ার পোশাক পরবে যারা ফেরেস্তার চাইতেও দামি হয়ে যাবে তারা তাকুয়ার পোশাক শরীর থেকে খুলে ফেলবে যারা শয়তানের চাইতে খারাপ হয়ে যাবে তারা আমি কথাটা আবার রিপিট করছি তাকুয়ার পোশাক গায়ে জড়াবে যারা আল্লাহর কাছে ফেরেস্তার চাইতে অসম্মানিত হয়ে যাবে তারা আল্লাহ আকবর তাকুয়ার পোশাক নিজের শরীর থেকে খুলে ফেলবে যারা শয়তানের চাইতেও খারাপ হবে শয়তান হাসবে আল্লাহ কেন সে আমার শয়তান বানাইছে হে আমার বস হ্যাঁ আমার তাকোয়া 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 আল্লাহকে ভয় করুন সব কিছু আল্লাহ দেখছেন আমার আপনার কোন কাজ কারবার কোন কিছুই কিন্তু আল্লাহ রেকর্ড থেকে বাদ পড়ছে এজন্য যুবক ভাইয়েরা সাবধান যুবকরা চরিত্রের ব্যাপারে সাবধান হ আল্লাহকে ভয় করো রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করো না নিজের চরিত্রটাকে হেফাজত করো আল্লাহকে ভয় করো এই সময়টা চরিত্র নষ্ট করার বয়স নয় চরিত্র গঠন করার বয়স বোখারের হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি তার এই জিম্বাকে এবং তার লজ্জাস্তানকে হেফাজত করবে চরিত্রের হেফাজত করবে যারা কেয়ামতের দিন আমি তাদের জন্য আমি নবী নিজে জান্নাতের জিম্মাদার হয়ে যাব চরিত্রের হেফাজত করতে হবে ভাই কয়টা পয়েন্ট বললাম কয়টা পয়েন্ট বললাম এই আটটা আমল যদি করতে পারি আল্লাহ জান্নাতে আমাদেরকে রাখবেন কার সাথে জরে বলতে আমেন কার সাথে নবীর সাথে জান্নাত থাকতে জানতো দেখে আটটা মুখস্থ করছেন কে কে হাত তুললেন তো 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যে ওয়াজের পরে শ্রোতারা ওয়াজ মুখস্থ পড়ে রাখতে পারে না এটা কোন ওয়াজি যে ওয়াজের পরে শ্রোতারা বাড়িতে গিয়া বলতে পারে আজকে এটা শিখে আসছে এটার নাম ওয়াজ এটার নাম কি আলহামদুলিল্লাহ দেখি আবার হাত তোলেন তো কারা কারা মনে রাখছেন আমি একটু দেখি আটটা পয়েন্ট মনে আছে হাত নামাবেন না দেখি পরীক্ষা হোক এক নাম্বার কি বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বাবারা কলেজার টুকরা যুবক ভাইরা নামাজ পড়বেন হাত নামায় না দেখি এখানে মিথ্যা বলার সুযোগ আর নাই দুই নম্বর কি বলছিলাম এতিমের দায়িত্ব নিবেন তো আপনারা এতিমদেরকে মায়া মোহাম্মত করবেন আপনারা ইনশাল্লাহ তিন নাম্বার বন্যা কন্যা সন্তানকে লালন পালন করা চার নাম্বার নিজেদের বুনদের দায়িত্ব পালন মাসাল্লাহ মাসাল্লাহ পাঁচ নাম্বার হ্যাঁ আমরা আমাদের চরিত্রকে উত্তম চরিত্র বানাবো কার অনুসরণ করে কার অনুসরণ করে অনেক পয়েন্ট বলছিলাম সালাম দিবেন তো পরের সমালোচনা না নিজের সমালোচনা মানুষকে নিয়ে সমালোচনা করব না নিজের চরকায় তেল দিব ইনশা বললাম কয়টা পাঁচটা ছয় নম্বর রাসুলকে মোহব্বত করব সবচেয়ে বেশি নবীজির জন্য প্রয়োজনে জীবন দিব রক্ত দিব রাজি আছেন সাত নম্বর কি বলেছি দুরুদ দুরুদকে কি বানাবো কি বলছিলাম সবাই বলেন দুরুদ কি বানাবো গলার মালা রাজি আছেন তো আট নম্বর কি বলছি ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকায় অনেক খুশি হয়েছি খুব খুশি হয়েছি আমি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনছেন এতে কোনো সন্দেহ নাই এবং যা বলছি বোঝার চেষ্টা করেছে এই আটটা আমল করব তো আমরা ইনশাল্লাহ হায় নবীজিকে দেখি নাই কোনোদিন আমরা না দেখেই মান এনেছি এই আটটা কাজ করব পৃথিবীতে নবীজিকে স্বপ্ন যুগে দেখব ইনশাআল্লাহ এই একটা কাজ করব হাসরের মাঠে নবীর সাথে এক জান্নাতে থাকবো হিংসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন